বাবার সিন্ধুক থেকে চুরি হওয়া 90 লাখ টাকার মূল পরিকল্পনাকারী হিসেবে নিজ সন্তানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমনই এক ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরে। গেল জুনের শেষ দিকে আব্দুল হামিদ নামের এই ঠিকাদারের মোহাম্মদপুরের তাজমহল রোডের ফ্ল্যাটের সিন্ধুক থেকে চুরি হয় 1,66,00,000 টাকা ও স্বর্ণালঙ্কার। এরপর গত 4 জুলাই হামিদ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন মোহাম্মদপুর থানায়। তবে পুলিশের তদন্তে যে তথ্য সামনে এসেছে, হামিদের সিন্ধুক থেকে টাকা ও স্বর্ণালঙ্কার চুরির মূল পরিকল্পনাকারী ছিলেন তারই মেয়ে মিনা হামিদ। সঙ্গে জড়িত ছিলেন মিনার স্বামী সাকিবুল হাসান শান্ত। তবে মিনা যে বিয়ে করেছেন সে বিষয়ে জানতেনই না তার বাবা হামিদ। হামিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে এর আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে সিরাজগঞ্জের তারাশের শান্তর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল মিনার। এমনকি পরিবারের কাউকে না জানিয়ে গত বছরের শেষ দিকে বিয়ে করেন তারা। সত্যি? আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে, আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। কিন্তু বাবাকে বিয়ের কথা জানালে তিনি তা কোনোভাবেই মেনে নেবেন না এমন চিন্তা করে বাসার সিন্ধুক থেকে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করার সিদ্ধান্ত নেন মিনা। এরপর অসচ্ছল পরিবারের সন্তান শান্তকে নিয়ে কোথাও পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি, যার ফলে বাবার সিন্ধুক থেকে টাকা চুরি করে তা শান্তর কাছে দিয়েছেন মিনা। জানা যায় 27 জুন টাকা চুরি করার পর দুদিন তা বাসার ভেতরে লুকিয়ে রাখেন তিনি। 29 জুন স্বামীকে খবর দিলে মিরপুরের মেস থেকে মিনাদের বাড়ির কাছাকাছি একটি এলাকায় এসে টাকা ভর্তি ব্যাগ নিয়ে সরাসরি তারাশ চলে যান শান্ত। এদিকে হামিদের দায়ের করা মামলায় ইতিমধ্যেই মেয়ে ও জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে শান্তর কাছ থেকে 90 লাখ টাকাও। পুলিশের তদন্ত সূত্রে জানা যায় প্রযুক্তিগত তদন্তে মিনার সঙ্গে শান্তর কথোপকথনের মাধ্যমে চুরির অনেক তথ্য সামনে পেয়েছে পুলিশ। শান্তর হোয়াটসঅ্যাপে পাঠানো বেশ কিছু খুদে বার্তা ডিলিট করেন মিনা, যার ফলে সন্দেহ বেড়ে যায় পুলিশের। এছাড়া তদন্ত চলাকালে হঠাৎ একদিন অসুস্থ হয়ে মিনা হাসপাতালে ভর্তি হলে তাকে অস্বাভাবিক বলে মনে করেন তদন্ত সংশ্লিষ্টরা। এরপর ব্যাপক জেরা করলে চুরির টাকা শান্তকে দেওয়ার কথা স্বীকার করেন তিনি। এরপর কৌশলে মিনাকে দিয়ে ফোন করানোর পর টাকা ভর্তি ব্যাগ নিয়ে সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফেরার পর সাকিবুলকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্র জানায় চুরির ঘটনাটি ভিন্ন খাতে নিতে সিন্ধুকের একটি নকল চাবিও তৈরি করে তা বাসার মধ্যে ফেলে রাখেন মিনা। এর আগে ঈদুল আজহার আগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া টাকা পেয়েছিলেন ঠিকাদার আব্দুল হামিদ। ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় তা জমা দিতে পারেননি তিনি। ওই টাকা মেয়ে মিনাকে দিয়ে গণনা করিয়ে সিন্ধুকে রাখেন তিনি। ডেস্ক রিপোর্ট, সমকাল।